আজকে আমরা ম্যাথ ক্লাসে কষে দেখি 12 10 অঙ্কগুলো এবং তারপর 10 11 এই অঙ্কগুলো করব পরপর করে। তা একদম প্রথমে 10 অঙ্কটা যেটা দিয়েছে এখানে বলেছে যে লসাগু মান খুঁজি, এই যে সংখ্যাগুলো দিয়েছে এগুলোর লসাগু করতে হবে প্রত্যেকটা অঙ্কে। তা লসাগু তোমরা শিখেছো, লসাগু করতে জানো। প্রথম যে অঙ্কটা আছে এটা তো খুব ছোট, তিনটে সংখ্যা আছে এবং 36 60 72, এটা বুঝতে পারছো যে এগুলো তো জোড় সংখ্যা, প্রথমে 2 দিয়ে শুরু করবে। কিছু কিছু সংখ্যা ধরো লসাগু করার সময় এমন দেবে যে সংখ্যাগুলো ফার্স্টে তুমি ডিসাইড করতে পারছো না যে আমি কোন সংখ্যা দিয়ে ভাগ করব, যাতে কি না তিনটের মধ্যে দুটো বা চারটের মধ্যে দুটো, অ্যাটলিস্ট দুটো সংখ্যা ভাগ করলে মেলে সেটা দিয়ে। তা সেই ধরনের কিছু অঙ্ক আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং কিভাবে তুমি চিন্তা করবে যে কোন সংখ্যা দিয়ে ভাগ করব, সেটা কিভাবে ঠিক করবে সেটা আমি এখানে বুঝিয়ে দেব। আমরা তাহলে 10 অঙ্কগুলো শুরু করছি। লসাগু 10 সি এর অঙ্কটা দেখো আমি তোমাদের বোঝাচ্ছি, 105 119 289, এই তিনটে সংখ্যা দিয়েছে। এবার লসাগু করার পদ্ধতি তোমরা জানো, কিন্তু যখন আমাদের এদের লসাগু বার করতে হবে, ঠিক আছে, এদের লসাগু নির্ণয় করতে হবে। তা আমরা এখানে লিখছি 105 119 289। এবার এই সংখ্যাগুলো তোমরা হয়তো প্রথমেই বুঝতে পারছো না যে কি দিয়ে ভাগ করলে এগুলো যাবে, তাই তো? এটাই হচ্ছে লসাগু করার সময় মূল সমস্যাটা তোমাদের হয়। তা দেখো লসাগু যখন আমরা করব আমাদের চেষ্টা করতে হবে যে কিছু মৌলিক সংখ্যা দিয়ে আমাদের ভাগ করতে হবে, ঠিক আছে। যেমন ধরো 2 3 5 7, তারপরে 11 13 17 19 23, ঠিক আছে, 29 31, তারপরে ধরো যেগুলো মৌলিক সংখ্যা পড়ছে 31-এর পরে ধরো 37 এরকম, 41, আরও এরকম পরপর মৌলিক সংখ্যা হতে পারে। তা মোটামুটি এই যে সংখ্যাগুলো লিখলাম, এই সংখ্যাগুলো যেগুলো দেবে লসাগু করতে, তুমি চেষ্টা করবে যে তিনটে বা চারটে যে সংখ্যাই দিই তার মধ্যে যেন দুটো সংখ্যা কম করে সেইটা দিয়ে ভাগ করে মেলে, ঠিক আছে। তা এখানে আমাদের যে সংখ্যাগুলো দিয়েছে বিজোড় সংখ্যা সবই, 2 দিয়ে যাবে না। এবার 3 দিয়ে একবার ট্রাই করবে, 3 দিয়ে যাচ্ছে কি না দেখো। 3 দিয়ে এই সংখ্যাটা যদি আমরা ভাগ করি, যারা মুখে পারবে না তারা এরকম পেতে ভাগ করে নেবে, 3 দিয়ে 105-কে ভাগ করলে কত হচ্ছে, 3 3 9 15, দেখো 3 দিয়ে মিলে যাচ্ছে। তার মানে এই 105 সংখ্যাটা 3 দিয়ে ভাগ করে মিলছে। এবার 119-কে দেখতে হবে 3 দিয়ে ভাগ করে মেলে কি না। 3 দিয়ে 119-কে ভাগ করছি, 3 3 9 বিয়োগ করে 2 9, নামলো 29, তিনের ঘরে নামতায় 29 নেই, তাহলে 3 দিয়ে 119 মেলে না। এইটাও আমি ধরো যদি করি 289, এটাও দেখব কি যে এইটাও কিন্তু মিলছে না। 289 সংখ্যাটা দেখো, 289 এটাও 3 দিয়ে মিলবে না, 3 9 27 বিয়োগ করে 1 19, তিনের ঘরে নামতায় 19 নেই, তাহলে 3 দিয়ে এইটা যাচ্ছে কিন্তু এই দুটো যাচ্ছে না। এই সংখ্যাটার শেষে 5 আছে, এটা 5 দিয়ে মিলবে, কিন্তু এগুলোর শেষে 5, শেষে মানে এককের ঘরে 5 বা 0 কিছু নেই, তাহলে এগুলো 5 দিয়ে যাচ্ছে না। তাহলে আমি কী দিয়ে দেবো? তাহলে আমি যেরকম বললাম যে এই যে মৌলিক সংখ্যাগুলো আছে 2 3 5 7, তোমাকে পরপর দেখতে হবে, ঠিক আছে। তাহলে এইটুকুনি ভাগ করে আমরা বুঝে গেলাম 3 দিয়েও যাবে না 5 দিয়েও যাবে না। এবার আসছি 7, দেখতে হবে যে 7 দিয়ে এই সংখ্যাগুলো মেলে কি না। তিনটের মধ্যে যদি দুটো মিলে যায় তাহলেই আমরা 7 দিয়ে দিতে পারবো। তাহলে 7 দিয়ে আমরা ভাগ করছি, প্রথমে 105-কে দেখো, 7 দিয়ে 105-কে ভাগ করছি, 10 অবধি নিলাম, 7 1 7, বিয়োগ করে পাচ্ছি 3, 5টা নামলো, 5 7 35, ঠিক আছে। তাহলে 7 দিয়ে 105 মিলে যাচ্ছে। এবার দেখতে হবে 119, সেটা 7 দিয়ে ভাগ করে মেলে কি না। 119-কে 7 দিয়ে ভাগ করছি, একবার গেল, 7 1 7, বিয়োগ করে পাচ্ছি কত, 4 9 49, এবার তোমরা 7-এর ঘরে নামতা পড়বে,
যাদের নামটা খুব ভালো করে মুখস্থ আছে তারা একবারই বলে দেবে যে সাত সাতটা 49 হয়, তাহলে সাতবার যাচ্ছে মিলে যাচ্ছে, অর্থাৎ সাত দিয়ে আমরা দেখছি 105 ভাগ করলেও মেলে, 119ও মেলে। তাহলে এইখানে গিয়ে আমরা পেয়ে গেছি। তাহলে দেখছো কিভাবে তোমাকে ধাপে ধাপে দেখতে হবে যে কোন সংখ্যা দিয়ে যেতে পারে এটা নিয়ে, তাহলে এখন থেকে আর ভয় পাবে না। অনেকের এই একটা সমস্যা আছে আমি দেখেছি, যে কোনটা দিয়ে দেবে বুঝতে পারো না, এই জন্য লসাগুটা করতে চাও না। তা আমরা সাত দিয়ে তাহলে দেব। এই সাত দিয়ে 105কে ভাগ করে পেয়েছি 15, আর 119কে ভাগ করে পেয়েছি 17। তাহলে 17 লিখলাম। এবার সাত দিয়ে দেখবো এই সংখ্যাটা মেলে কি না। 289, 289কে সাত দিয়ে ভাগ করছি, 4 7 28, আর বিয়োগ করে এখানে 0 হচ্ছে, 9 নামছে, 9 মিলছে না। তার মানে সাত দিয়ে 289 মেলে না। যদি না মেলে সেক্ষেত্রে আমি নামিয়ে দেব, দুটো সংখ্যা মিলে গেছে। এবার আমরা দেখবো যে কত দিয়ে ভাগ করা যায়। দেখো 15 আছে, 15কে তোমরা জানো 3 দিয়ে ভাগ করে মেলে, 3 5 15, 3 দিয়ে এইটা যায় না, এবং এটা যায় কি না আমাকে দেখতে হবে। 3 দিয়ে ভাগ করে মেলে কি না, আমরা তো 2 3 5 7 এগুলো দিয়ে চেষ্টা করব, যেগুলো মৌলিক সংখ্যা আছে। 3 দিয়ে 15 যায়, কিন্তু 17 3 দিয়ে যায় না, 17 মৌলিক সংখ্যা, 17 শুধু 1 দিয়ে ভাগ করলে মিলবে আর 17 দিয়ে ভাগ করলে মিলবে। তা 3 দিয়ে যেহেতু এটা যায়, আমাকে দেখতে হবে এইটা যায় কি না। 289, 289কে 3 দিয়ে ভাগ করো। দেখো 289 3 দিয়ে ভাগ করে মিলছে কি না। 3 9 27, 9 বার দিয়েছি, 1 নামলো 19, 3 6 18। তাহলে দেখছো যে মিলছে না, বিয়োগ 1 মানে ভাগশেষ 1 থেকে যাচ্ছে। তাহলে আমরা কি করব, 289 3 দিয়ে দিতে পারবো না, তাহলে 15কেও 3 দিয়ে দেওয়া যাবে না। এবার থাকলো 5, 15 5 দিয়ে যায়, এইগুলো 5 দিয়ে যাবে না। যেমন কারণ কি, এককের ঘরে 5 বা 0 থাকলেই 5 দিয়ে যায়, এগুলো নেই। তাহলে আমরা 15টা চেষ্টাই করছি না, 15 যে যে সংখ্যাগুলো দিয়ে যায় সেগুলো এরা যাচ্ছে না। এবার আমি 17 পেয়েছি, দেখতে হবে যে 17 দিয়ে, 17কে তো ভাগ করলে মেলে, তাহলে 17 দিয়ে 289কে কি মেলে, এইটা চেষ্টা করতে হবে। ভাগ করে দেখতে হবে যে 17 দিয়ে 289কে ভাগ করে মেলে কি না। 17 28 অবধি নিয়েছি, তাহলে দেখো 17কে একবার দেব, দুবার দিলে 17 ঘরের নামটা তোমাদের নিশ্চয়ই মুখস্থ আছে। 17 দুগুণে 34 হয়, 17কে 17 বিয়োগ করে পাচ্ছি কত, 11। এবার 9 নামলো, 17 ঘরের নামটা যদি মুখস্থ থাকে তাহলে তোমাদের থাকা উচিত, তোমরা ক্লাস 6-এ পড়ছো, 17কে 7 দিয়ে গুণ করলে হয় 119, 7 17 119, ঠিক আছে। তাহলে দেখো 17কে 17 দিয়ে গুণ করলে 289 হয়, তাহলে আমরা 17 দিয়ে দিতে পারি। এই যে আমরা এখানে এলাম, এইটা কিভাবে পাচ্ছি এভাবে বুঝে বুঝে করতে হবে, ঠিক আছে। প্রথমে দেখছি 2 3 5 কিছু দিয়ে যাচ্ছে না, তারপরে 2 3 5-এর পরেই তোমরা ট্রাই করবে 7 দিয়ে, 7 দিয়ে না গেলে 11 দিয়ে, 11 দিয়ে যেহেতু 15 যায় না আমরা চেষ্টা করিনি, 17 দিয়ে যায় না 15 জানি, 17 দিয়ে ওই জন্য চেষ্টা করলাম, আর এখানে একটা 17 আছে, তা আমরা 17 বার দিয়ে দিচ্ছি, ঠিক আছে 17 বার দিয়ে দিচ্ছি। দেখো 15 নেমে যাবে, আর 17কে 17 দিয়ে ভাগ করলে 1 হয়, 17 দিয়ে 289কে ভাগ করে আমরা পেয়েছি 17, এক্ষুনি ভাগটা করলাম, ঠিক আছে। 289কে ভাগ করে আমাদের এসছে কত, 17 এসছে। আচ্ছা এবার আছে কি 15 আর 17, এর মধ্যে 17 হচ্ছে মৌলিক সংখ্যা, একে তো 1 আর 17 ছাড়া কিছু যাবে না, 15কে 3 5 দিয়ে যাক, কিন্তু 17কে যাচ্ছে না, তাহলে আমাদের আর এগোনো যাবে না, এখানেই স্টপ করে দিতে হবে, ঠিক আছে। এবার আমরা তাহলে লসাগু বার করছি, লসাগু সমান 7 গুণ 17 গুণ 15 গুণ 17, ঠিক আছে। এই 4টে সংখ্যা তোমরা গুণ করবে, আমি করে দিচ্ছি না, কারণ গুণ তো তোমরা করতে জানো। 7কে 17 দিয়ে গুণ করবে, 17কে 17 দিয়ে গুণ করবে, আবার 17 দিয়ে গুণ করবে, অথবা যারা একটু বুদ্ধি রাখছো 17 গুণ 17 কত হয়, আমরা এখানে দেখলাম 289, এইটুকুনি গুণ করলে 289 হয়ে যায়, ঠিক আছে। ও এখানে একটা ভুল করে 17 বেশি লেখা হয়ে গেছে, এটা 15 হবে, 7 গুণ 17 গুণ 15, ঠিক আছে, এটা কিন্তু 15। আচ্ছা তাহলে 15 ঘরের নামটা যারা 7 অবধি বলতে পারে তারা তো একবারে মুখে মুখে করে নেবে, আর 17কে 17 দিয়ে গুণ করলে হয় 289, ঠিক আছে। এই যে 17 দিয়ে 289কে ভাগ করে 17 পেয়েছি, তার মানে 17 আর 17 গুণ করলে 289 হয়।
এবার এই দুটো সংখ্যা মুখোমুখি কিছুটা করে নিলাম আর কিছুটা পেতে গুণ করে নেব। এটা আমি করে দেব না, তোমরা গুণটা নিজেরা কমপ্লিট করবে। এবার আর একটা লসাগু আমরা করি, দশের এফেরটা। দশের এফেরটা আমরা করব 204, 204, 408 আর 306 দিয়েছে, এদের লসাগু করতে হবে। সমান আমরা করছি, এবার লসাগুটা এখানে নির্ণয় করব 204, 408, 306। লসাগু হবে, সব জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা শেষে 4 আছে, 8 আছে, 2 দিয়ে যাবে, 2 দিয়ে 102কে ভাগ করবে। যারা মুখে মুখে পারবে না তারা পেতে ভাগ করে নেবে, ঠিক আছে? এই পেতে ভাগ করার সময় অনেকের খুব আলেসি লাগে, সেই জন্য করে না, তা এইটা ঠিক নয়, নিজেকে ভাগটা করতে হবে। তোমরা যেহেতু ভাগ জানো, ভাগ শিখেছো, যদি না করো আস্তে আস্তে তুমি ভাগ করার প্রসেস ভুল করবে, তারপরে কী হবে, ভুল হয়ে যাবে, পুরো ভুলেই যাবে ভাগ করা। তা যেটা শিখেছো সেটা কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে, সবসময় মাথাটা কাজ করাতে হবে। দুই দিয়ে আমি মুখে মুখেই দেখাচ্ছি তোমাদের, দেখো দুই দিয়ে এখানে 20 অবধি যদি ভাবি, 10 দুগুণে 20, আর এখানে 4 আছে তার মানে দুবার যাচ্ছে, এভাবে আমি মুখে মুখে করছি। এখানে 40 বা 2 যদি 4 ভাবো, 2 দিয়ে 2 বার যায়, ঠিক আছে? 2 দিয়ে 2 দুগুণে 4, 0 নামালাম, 8 আছে, তাহলে 2 দিয়ে ভাগ করছি, 4 দুগুণে 8, এভাবে মুখে মুখে করছি। 30 মানে 306, আমি 30 অবধি যদি ভাবি, 15 দুগুণে 30, আর 3 দুগুণে 6, 153 পেলাম। এইবার দেখো এখানে জোড় সংখ্যা, জোড় সংখ্যা, এটা বিজোড় সংখ্যা, ঠিক আছে? তাহলে বিজোড় সংখ্যা থাকলে ওই দুটো যেহেতু জোড় সংখ্যা আছে, আমরা এই দুটোর জন্য এখানে 2 দিয়ে ভাগ করতে পারি। 2 দিয়ে ভাগ করছি 102কে, মনে মনে ভাগ করছি, 5 দুগুণে 10, আর 2 একে 2, 51 হলো, এখানে 10 দুগুণে 20, আর 2 দুগুণে 4, 102 পেলাম, আর 153। এই জায়গাটা এসে এবার ভাববে যে কত দিয়ে দেব। আগের অঙ্কেই আমি বললাম যে লসাগু করার সময় আমরা 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23 এরকম 29, 31, 37 এরা মৌলিক সংখ্যাগুলো, যেগুলো মৌলিক সংখ্যা সেগুলো দিয়ে ভাগ করার চেষ্টা করব পরপর করে। হ্যাঁ, একটা দিয়ে না গেলে অন্যটা ট্রাই করব। এখানে জোড় সংখ্যা একটা আছে, শেষে 2 আছে, কিন্তু এগুলো শেষে 1, 3, এগুলো বিজোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে আমরা দিতে পারবো না। একটা সংখ্যা তো হলে হবে না, আমাকে 3, 3টের মধ্যে দুটো সংখ্যা যেতে হবে। এবার 3-এ আসছি, 3 দিয়ে দেখি যে 3 দিয়ে ভাগ করলে এইগুলো মেলে কি না, 3টের মধ্যে দুটো সংখ্যা। তাহলে এবার রাফে ভাগটা করবে 3 দিয়ে 51কে, দেখো 3 একে 3 একবার গেল, বিয়োগ করে 2, 1 নামালাম, 3 সাতটা 21। এটা ভাগ করার দরকারই নেই, যাদের 17 ঘরের নামতা মুখস্থ আছে তারা দেখেই বলে দেবে যে হ্যাঁ 3 দিয়ে ভাগ করলে এটা মিলে যাবে, 3 17 51। এবার 102কে ভাগটা করব 3 দিয়ে, 102কে 3 দিয়ে ভাগ করছি, 3 3 কে 9, বিয়োগ করে 1, 2 নামলো, 3 4 12, ঠিক আছে? তাহলে 3 দিয়ে 102 ভাগ করে মেলে, তাহলে এই দুটো সংখ্যা যেই 3 দিয়ে মেলে আমরা 3 দিয়ে দিতে পারছি। তাহলে 3 দিয়ে 51কে ভাগ করলে পাচ্ছি 17, 102কে ভাগ করে আমরা কত পেয়েছি, 34 বসালাম। এবার 153 আছে, তাকিয়ে দেখেই বোঝা যাচ্ছে যেটা 3 দিয়ে মিলবে, 3 5 15, 5 বার, আর 3 একে 3, 51 হলো। এইবার কি সংখ্যাগুলো এসছে, যারা 17 ঘরের নাম তা জানে তারা একদম মুখে মুখে করে দেবে, ঠিক আছে? মৌলিক সংখ্যা যদি নাম তার মনে না থাকে, দেখো তাহলেও কি এখানে 17 আছে, তো এই 17কে তো আমরা আর 1 ছাড়া আর 17 ছাড়া কিছু দিয়ে দিতে পারি না, তাহলে এই সংখ্যাটা 17 দিয়ে যায়। এবার আমাকে ট্রাই করতে হবে যে এটা কি 17 দিয়ে যায়, যাদের নামতা মুখস্থ বললাম যে তারা তো দেখেই বলে দেবে যে 17 ঘরে নামতা এই সংখ্যাগুলো আছে, আর যাদের নেই তারা 17কে গুণ করে করে দেখবে যে এই সংখ্যাগুলো আসছে কি না। তাহলে 17 দিয়ে 34কে ভাগ করে দেখবো, বা 17কে আমি গুণ করছি, দেখো 17 দুগুণে এখানে 34 হচ্ছে, এইটা আর করছি না, তোমরা বুঝেই যাচ্ছ যে 17 দিয়ে যাচ্ছে, 17 একটি 17, এটা 17 দুগুণে 34, আর 3 17 51। তাহলে 2 আর 3 মৌলিক সংখ্যা পরস্পর, এগুলো আর আমাদের এগোনোর দরকার নেই, এখানেই থামতে হবে লসাগু। এবার এই সবকটাকে গুণ করে ফেলবো, তাহলে অতএব লসাগু সমান পাচ্ছি কি, দেখো 2 গুণ 2 গুণ 3 গুণ 17 গুণ 2 গুণ 3। এবার গুণ করবে বলেছি, কিছুটা মুখে মুখে করে নেবে, 2 গুণ 2 4, 4 গুণ 3 কত হয়, 3 4 12,
ঠিক আছে। আর এই দিকে দেখো 3 গুণ 2 6, ঠিক আছে। 12 কে 6 দিয়ে গুণ করবে, তার সঙ্গে যা হবে 17 দিয়ে গুণ করে ফেলবে। গুণগুলো কিন্তু তোমরা নিজেরাই করবে, কারণ আমি জানি তোমরা নিজেরা গুণ করতে পারো। এবার আমরা কষে দেখি 12-র 11-র অঙ্কগুলো করব। এই অঙ্কগুলো দেখে অনেকে খুব ভয় পায় যে লসাগু গুয়াসাগু করতে বলেছে, এদিকে পুরোপুরি কোনো সংখ্যা যেরকম আগে দেখলাম ওরকম দেয়নি, এখানে টাকা পয়সা এগুলো দেখে অনেকে ভয় পায়। এগুলো ভয় পাবে না, ভয় পাওয়ার কিছু নেই। প্রসেসটা কি পদ্ধতিতে করতে হবে সেই মেথডটা শিখে নাও, তাহলে দেখবে তোমার এই অঙ্কগুলো করতে কোনো সমস্যাই হচ্ছে না। তো আমি আজকে সেটাই তোমাদের শেখাবো এখানে, যে কিভাবে তোমরা এই টাকা পয়সা এইগুলোর বা যেখানে মিটার সেন্টিমিটার বলেছে মিশ্র একক আছে তাদের সেই সংখ্যাগুলোর আমরা লসাগু করব, সেটাই আমরা শিখবো এখানে, ঠিক আছে। তা প্রথমে দেখো 11-র কয়ের অঙ্কটা এখান থেকে শুরু করছি। 11-র ক 6 টাকা 50 পয়সা, 6 টাকা 50 পয়সা আর কি 5 টাকা 20 পয়সা, 5 টাকা 20 পয়সা এবং কি 7 টাকা 80 পয়সা, 7 টাকা 80 পয়সা। এই যে সংখ্যাগুলো দিয়েছে এগুলো সবকটারই লসাগুও করতে হবে কষাগুও করতে হবে, ঠিক আছে, দুটোই করতে হবে, কোনো সমস্যা নেই। আমরা ফার্স্টে কী করবো, এই টাকা পয়সা থেকে আমরা একটা এককে নিয়ে আসব। এখন পয়সা থেকে দেখো টাকায় যদি যাই তাহলে 100 দিয়ে ভাগ করতে হয়, সেক্ষেত্রে এই পয়সার এখানে দশমিক আসবে, তাহলে টোটাল সংখ্যাটা একটা দশমিকে চলে আসবে। তোমরা যেহেতু দশমিকের লসাগু কষাগু করতে তোমাদের একটু অসুবিধা হবে, সেই জন্য তোমরা পয়সা থেকে টাকায় না নিয়ে গিয়ে টাকা থেকে পয়সায় চলে এসো, অর্থাৎ টাকা যেটা আছে সেই টাকাটাকে আমরা পয়সায় করে নিচ্ছি। 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 6 টাকা সমান 6 গুণ 100 পয়সা, 600 পয়সা হবে, মুখে মুখেই হচ্ছে। 6 টাকা সমান 600 পয়সা, তার সঙ্গে 50 পয়সাটা যোগ করে দেবো, তাহলে হয়ে যাবে 6 টাকা 50 পয়সা সমান কত পয়সা বেরিয়ে যাবে। ঠিক এইভাবে এইগুলো তাই আমরা পয়সায় বার করব। তাই লিখছি 6 টাকা 50 পয়সা সমান 600 যোগ 50, একবারে লিখলাম, তোমরা এখন বুঝতে পারবে, সিক্সে পড়ছো, এবার সেভেনে উঠবে পরের বছর। তাহলে 6 টাকা সমান 600 পয়সা একদম মুখে মুখে হিসেব করবে, 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 6 টাকা সমান 600 পয়সা। আর টাকার পয়সা তো আর যোগ করা যায় না, টাকাকে পয়সায় আনবো, দুটো একই এককে এলো, পয়সায় চলে এলো, তারপর এই পয়সার সঙ্গে এটা পয়সাটা যোগ করে দিলাম, তাহলে 600 আর 50 যোগ করলে পাচ্ছি 650 পয়সা, 6 টাকা 50 পয়সা সমান 650 পয়সা। এবার হচ্ছে 5 টাকা 20 পয়সা, 5 টাকা 20 পয়সা সমান বার করব, পয়সায় নিয়ে যাব, 5 টাকা সমান 500 পয়সা যোগ 20 পয়সা এর সঙ্গে যোগ হবে, তাহলে 500 যোগ 20, 520 পয়সা। আচ্ছা নেক্সট হচ্ছে 7 টাকা 80 পয়সা বলেছে সমান, 7 টাকা মানে হচ্ছে 700 পয়সা যোগ 80 পয়সা, তাহলে পাচ্ছি 780, 780 780 পয়সা, ঠিক আছে। এইবার এই সংখ্যাগুলো পয়সায় চলে এলো, দেখো 650 520 780। এবার তুমি এদের লসাগু করো, এবার এদের গসাগু করো। ফার্স্টে আমরা লসাগু করছি 650 520 ও 780 এর লসাগু নির্ণয় করব। তাহলে 650 520 আর 780 লিখলাম, দাগ টানলাম, দেখো শেষে শূন্য আছে বলে সবগুলোকে একবারে 10 দিয়ে ভাগ করা শুরু করে দিও না। আমি বলেছি লসাগু করার সময় আমাদের মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 39 হবে না, 41 হবে, 43 হবে, 47 হবে, এরকম আরও সংখ্যা আছে, এত অবধি যাওয়ার দরকার নেই। এই সংখ্যাগুলো আমরা, এইটা যেমন এখানে দিয়েছে জোর সংখ্যা 2 দিয়ে যাবে, দিব্যি যাবে, 2 দিয়ে দিয়ে দাও, 2 দিয়ে এগুলো তোমরা পেতে ভাগ করবে, 650
520 780। তোমরা ভিডিওটা পজ করো, করে নিয়ে তোমরা নিজেরা ভাগ করে এখানে লিখে তারপর আমার সঙ্গে মিলিয়ে নাও। তাহলে 2 দিয়ে ভাগ করে 650কে আমরা কত পাচ্ছি? 325। 520কে 2 দিয়ে ভাগ করে পাবো 260, আর 780কে পাবো 340। সংখ্যাগুলো জোড় সংখ্যা আছে, তিনটের মধ্যে দুটো জোড় সংখ্যা আছে, তাহলে আমরা 2 দিয়ে দেব। ঠিক আছে, এখানে শেষে 5 দেখলেও এখন 5 দিয়ে দিচ্ছি না, আগে 2 দিয়ে দেব। সবচেয়ে ছোট থেকে শুরু করতে হয়। 2 দিয়ে 260কে ভাগ করছি। 26কে তোমরা দেখো, যেগুলো শেষে শূন্য আছে না, এগুলোকে তোমরা ছোট করে ভাগ করতে পারো। যেমন 260 অবধি না নিয়ে তুমি 26 অবধি নাও, তাহলে 2 দিয়ে 26কে ভাগ করা তোমার কাছে সহজ হবে। 340-এর বদলে 34 অবধি নাও, শেষে শূন্যটা যোগ করে দেবে, লাস্টে বসিয়ে দেবে। তা 2 দিয়ে 26কে ভাগ করলে কত হয়? 13 হয়। 13 দুগুণে 26, 13-র ঘরে নামতে আছে, শেষে শূন্য। 34কে ভাগ করলে কত হয়? 17। 17 দুগুণে 34, শূন্য বসলো। আবার এখানে দেখো, এই যে সংখ্যাটা আছে এখানে আবার শেষে শূন্য বন্ধ করে দিলে কিন্তু তোমরা মেলাতে পারবে না। এখানে কিন্তু তোমাকে এই এক্ষেত্রে জোড় সংখ্যা ছিল তো 26 34, এই জন্য এরা এমনি মিলে যাচ্ছিল, কিন্তু এখানে যেহেতু 13 17, এগুলো 2 দিয়ে ভাগ করলে মিলবে না, তাহলে তোমাকে এই শূন্য অবধি নিয়েই ভাগটা করতে হবে এখানে। ঠিক আছে, তো এই জোড় সংখ্যা যতক্ষণ আছে দুটো আমরা 2 দিয়ে ভাগ করে যাব। 325কে নামাচ্ছি। এবার 130কে 2 দিয়ে তোমরা ভাগ করো, নিজেরা করে নিয়ে ভিডিও পজ করে তারপর আমার সঙ্গে মিলিয়ে নাও। 130কে 2 দিয়ে ভাগ করলে হয় 65। 170কে ভাগ করলে কত হয়? 85। এবার দেখো, আর জোড় সংখ্যা নেই, আমরা 2 দিয়ে আর দিতে পারবো না, হয় 3 দিয়ে নয় 5 দিয়ে। এখানে আর 5 দিয়ে তো যাবেই, শেষে 5 আছে, এগুলো 5 দিয়ে মিলবেই। তা তুমি তাহলে 5 দিয়ে ট্রাই করতে পারো, আর 3 দিয়েও দেখতে পারো, 3 দিয়ে মনে হচ্ছে এগুলো কোনোটাই মিলবে না, 5 দিয়ে যাবে। 5 দিয়ে ভাগ করছি, দেখো মুখে মুখে করছি, তোমরা কিন্তু বারবার বলছি ভিডিওটা পজ করে ভাগগুলো নিজেরা করবে। 513 65, আর 517 85। ঠিক আছে, এবার আমরা তিনটে সংখ্যা, সংখ্যাগুলো ভালো করে দেখতে হবে, 65 13 17, এদের মধ্যে কি রিলেশন? 13 আর 65, দেখো এদের মধ্যে একটা সম্পর্ক আছে, যারা বুঝতে পেরেছ, ধরতে পেরেছ নিশ্চয়ই অনেকে। 13-র ঘরের নাম তাই আমরা জানি 65 আছে, তাই না? 13 দিয়ে 65কে ভাগ করলে মিলে যায়, 13কে 5 দিয়ে গুণ করলে হয় 65, তাহলে 5 13 65। 13 দিয়ে ভাগ করবো আমরা, 13 দিয়ে দেবো, কারণ 17 দিয়ে তো মিলবেই না, 17 তো এটা যায় না, 17 দিয়ে এটাও যাবে না, 13 দিয়ে দিচ্ছি। এছাড়া আর কিছু দিয়ে যাবে না, কারণ 13 17 এগুলো মৌলিক সংখ্যা পড়ে গেছে। 65টা 5 দিয়ে যেতে পারে, কিন্তু 65 5 দিয়ে গেলে কি হবে? এই দুটো তো যাবে না, তার জন্য আমরা 5 দিয়ে দিতে পারছি না। তাহলে আমরা 13 পেয়েছি, 65 পেয়েছি, 13 যেহেতু মৌলিক সংখ্যা আমি 13 দিয়ে দিতেই পারি, 13 দিয়ে ভাগ করলে মিলবে। তা 13 দিয়ে 65কে ভাগ করলে 5, 13 দিয়ে 13কে ভাগ করলে 1, আর 17। এবার এসছে কি আমার 5 17, একটা ধরছি না, এইগুলো মৌলিক সংখ্যা, তাহলে আর এগোবো না, মৌলিক সংখ্যা এসে গেছে, একে ভাঙলে 1 দিয়ে বা 5 দিয়ে দিতে হবে, সেই একই ব্যাপার হবে। তাহলে আমরা লসাগু সমান আমরা পাবো কি, 2 গুণ 2 গুণ 2 গুণ, 3টে 2 পেয়েছি, 5 পেলাম, তারপরে 13 পাচ্ছি, তারপরে আবার 5 পাচ্ছি, আর 17 পাচ্ছি, একটা লিখছি না। এবার এই সংখ্যাগুলো তোমরা নিজেরা গুণ করবে, আমি আবারও বলেছি মুখে মুখে কিছুটা গুণ করে এগিয়ে নেবে। যেমন 2 গুণ 2 4 4 গুণ 2 8, 8কে 5 দিয়ে গুণ করে দাও মুখে মুখে, 5 8টা 40, তাহলে এই কটা সংখ্যা গুণ করে 40 হয়ে গেল। এবার এইখানে 13 গুণ 5, এক্ষুনি করলে 5 13 65, 40 আর 65 গুণ করবে, যা হবে তার সঙ্গে 17 গুণ করবে, তাহলে লসাগু বেরিয়ে যাবে। এবার আমরা গসাগু নির্ণয় করব, 650 520, ও আচ্ছা এখানে পয়সাগুলো লিখতে হবে, এগুলো যেহেতু একক আছে, 650 পয়সা, 520 পয়সা, ও 780 পয়সা, এর আমরা গসাগু বার করছি। ঠিক আছে, গসাগু নির্ণয় করব। গসাগু নির্ণয় করার সময় তিনটে সংখ্যার মধ্যে যেটা সবচেয়ে ছোট, 520, 520 দিয়ে 650কে ভাগ করো। ঠিক আছে, বললাম যে একটু বড় সংখ্যার ক্ষেত্রে তোমরা ভাগ পদ্ধতিতে গসাগু করবে। 520 দিয়ে 650কে ভাগ করছি, এই শূন্য দুটো চেপে দাও, কি পড়ে থাকছে? 52 আর 65, দেখেই বুঝতে পারছো যে একবার যাবে,
पाँच और छय एटा निये जदि विचार करो पाँच और छय थाकले एक बार देबे तुमि ताहले ए हिसेबे बुझे निच्छि जेटा एक बार जाच्छे वियोग करे पाच्छि 130। एबार आमरा गसागु करछि बोले आमरा आबार एइभाबे करब 130 दिये 520 के भाग करब। देखो 130 13 52 आमि एखाने देखछि 13-র ঘরের নামটা তোমরা গুণ করে করে দেখবে কতবার যায়, তারপর আমার সঙ্গে মিলিয়ে নাও। 13-র ঘরের নামটাই 4 13 52, তাহলে এখানে এটাকে 4 দিয়ে গুণ করলে 520 চলে আসবে। ঠিক আছে, মিলল কি দিয়ে, কোন সংখ্যা দিয়ে, 130। তাহলে 520 আর 650 এর গসাগু হলো 130। 130 দিয়ে 780 কে আমি ভাগ করে ভাগ পদ্ধতিতে গসাগুটা কমপ্লিট করব। তাহলে এখানে করছি 130 দিয়ে 780 কে ভাগ করছি। 13-র ঘরের নামতা 78, 6 13 78 হয়, তাহলে 6 বার যাচ্ছে। ঠিক আছে, 130 কে 6 দিয়ে গুণ করলে 780 হয়ে যাবে, 78 বলছি কারণ শেষে 00 আছে, তাহলে 6 বার দিলে মিলে গেল। তাহলে গসাগু কত পাচ্ছি, অতএব 650 পয়সা, 520 পয়সা ও 780 পয়সা এর গসাগু, গসাগু সমান আমরা পেলাম কত, 130 পয়সা। যেটা দিয়ে মিলবে সেটা হচ্ছে গসাগু। ঠিক আছে, 130 পয়সা। এইখানে এবার তোমাকে করতে হবে কি, 130 পয়সায় তোমাকে যখন অঙ্কটা দিয়েছে, টাকা পয়সা মিলিয়ে দিয়েছে, তাহলে তুমি এখানে টাকা পয়সা মিলিয়েই উত্তরটা লিখবে। তাহলে 130 পয়সা সমান আমরা 100 দিয়ে ভাগ করে দেব, 100 দিয়ে ভাগ করে দেব। যারা বুঝতে পারছো না তাদের জন্য আমি এখানে ভাগটা করে দেখাচ্ছি। দেখো 130 পয়সাকে 100 দিয়ে ভাগ করে আমরা টাকা পয়সায় নিয়ে আসছি। তাহলে দেখো 130 পয়সাকে আমরা 100 দিয়ে ভাগ করছি, 100 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, একবার যাচ্ছে বিয়োগ করে 30। তাহলে 130 পয়সাকে 100 দিয়ে ভাগ করে যেটা পাচ্ছি এটা হচ্ছে টাকা, 1 টাকার এই পাশে ভাগ শেষে যেটা সেটা পয়সা। তাহলে আমরা লিখব এখানে 130 পয়সা সমান 1 টাকা 30 পয়সা। তাহলে এরকম মিশ্র এককে যখন দিচ্ছে না টাকা পয়সা, তোমরা কিন্তু ফাইনালি অ্যান্সারটা এরকম টাকা পয়সায় ভাগ করে এনে দেখাবে। নেক্সট হচ্ছে 11-র খয়ের অঙ্কটা করব। 11-র খ 2 মিটার 28 সেমি, 2 মিটার 28 সেমি, 3 মিটার 42 সেমি, 4 মিটার 56 সেমি। এদের আমাদের গসাগু আর লসাগু দুটোই করতে হবে। তাহলে আগেই বললাম যে মিশ্র একক, দুটো একক থেকে আমরা একটা এককে নিয়ে আসবো, তোমরা ছোট এককে নিয়ে আসবে। তাহলে আমরা এই বড় এককটাকে গুণ করব, দশমিক আসবে না। তাহলে 2 মিটার 28 সেমি সমান আমরা বার করছি। আচ্ছা, 2 মিটারকে আমরা সেমিতে নিয়ে যাব কিভাবে, মিটার পরে ডেসিমিটার সেন্টিমিটার, দুঘর অর্থাৎ 100 দিয়ে গুণ হবে একের পর, দুঘর মানে একের পর দুটো শূন্য। ঠিক আছে, 100 দিয়ে গুণ হচ্ছে, 2 মিটার গুণ 100 হয়ে যাচ্ছে কত, 200, এটা সেমি হয়ে যাচ্ছে। মিটারকে 100 দিয়ে যেই গুণ করছি 200 সেমি হয়ে যাচ্ছে। তাহলে 2 মিটার 28 সেমি সমান 200 সেমি, 200 সেমি যোগ 28 সেমি, 200 সেমির সঙ্গে 28 সেমি যোগ করে হয়ে যাবে 228 সেমি। 2 মিটার 28 সেমিকে আমরা সেমিতে নিয়ে গেলাম। এবার হচ্ছে 3 মিটার 42 সেমি, একে আমরা সেমিতে নিয়ে যাব। এবার একটু মুখে মুখে করে নিই, তোমরা লিখে করবে এভাবে। হ্যাঁ, 3 মিটারকে যেমন 2 মিটারকে আমরা 100 দিয়ে গুণ করলাম, এরকম নিচে লিখবে 3 মিটার গুণ 100 সমান 3 মিটার গুণ 100 কত হবে, 300। তাহলে 3 মিটারের জায়গায় লিখছি 300 সেমি, 3 মিটার মানেই 300 সেমি আর 42 সেমি। ঠিক আছে, এবার 300 আর 42 যোগ করলে হচ্ছে 342 সেমি পেলাম। এবার হচ্ছে 4 মিটার 56 সেমি, এটাকেও আমরা নিয়ে আসবো। 4 মিটার 56 সেমি সমান 4 মিটার 56 সেমি সমান 4 মিটারকে আমরা 100 দিয়ে গুণ করলে পাচ্ছি 400 সেমি যোগ 56
सेमी, 400 सेमी जो 56 सेमी, तेल 456 सेमी पेलम। एबार तीनटे संख्या पे 228 सेमी, 342 सेमी, 456 सेमी, एदेर लसागु करते हबे। ठीक आछे, 228 सेमी, 342 सेमी ओ 456 सेमी, एदेर लसागु लसागु निर्णय करते हबे। तहले लसागु करब 228, 342, 456, एदेर लसागु करब। एटा जोर संख्या आछे सबगुलो, तहले दुई दिए भाग करले मिलबे, दुई दिए 228 के। तोमरा भागटा निजेरा करे नाओ, भिडियोटा पज करे राखो। एखन 228 सेमी के आमरा दुई दिए भाग करे पाच्छी 114, एटा पाच्छी 171, एटा पाच्छी 228। ठीक आछे, एबार देखो एटा जोर संख्या, जोर संख्या दुटो आछे, ताहले आबार आमी दुई दिए देबो। तोमरा जोर संख्या बुझते पारो तो? एककेर घरे 2, 4, 0 एककेर घर, एटा शेषेर जे डिजिटटा एटा एककेर घर, एखाने 0, 2, 4, 6, 8 जदि थाके ताहले जोर संख्या हबे। ठीक आछे, 0 थाकुक, 2 थाकुक, 4 थाकुक, 6 थाकुक, 8 थाकुक, ताहले जोर संख्या हबे। এই দুটো জোড় সংখ্যা এবার দুই দিয়ে ভাগ করছি, 57 পেলাম, এটা দুই দিয়ে যাবে না, এটা নেমে যাবে, এটা দুই দিয়ে পাচ্ছি 114। ঠিক আছে, এবার দেখো জোড় সংখ্যা একটাই আছে, এই দুটো নয়, তাহলে দুই দিয়ে দেয়া যাবে না, চেষ্টা করতে হবে আবার তিন দিয়ে। বলেছি মৌলিক সংখ্যা 2, 3 এগুলো দিয়ে দেখব, তিন দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা দেখি। তিন দিয়ে প্রথমে 57কে ভাগ করব, যাদের নামটা মুখস্থ আছে তারা এটা সহজেই বলে দেবে। 3 × 3 = 2, 7 × 3 = 27, তাহলে 19 × 3 = 57। আর এটা শুধু গেলে হবে না, আমাকে এগুলোও দেখতে হবে তিন দিয়ে যায় কি না, তিনটের মধ্যে দুটো যেতে হবে। তাহলে 171, 171কে তিন দিয়ে ভাগ করছি, তোমরা ভাগটা দেখো। একশো একাত্তরকে তিন দিয়ে ভাগ করব, 3 × 5 = 15 বিয়োগ করে 2 = 21, 3 × 7 = 21, দেখো মিলে গেল। 171কে তিন দিয়ে ভাগ করে মিলে গেছে, তাহলে আমরা তিনবার দিতে পারি, কারণ এই দুটো তো মিলে যাচ্ছে। তাহলে তিন দিয়ে দেবো 57কে 19, তিন দিয়ে 171কে ভাগ করে পেলাম 57, আর এইটা আবার তিন দিয়ে ভাগ করি, এটা করে দেখি যে এটা মেলে কি না। ঠিক আছে, 114 তিন দিয়ে ভাগ করছি, 3 × 3 = 9, 9টা কিন্তু এই একের দশকের ঘর, সেখানে এককের ঘরের নিচে নামাবে। ঠিক আছে, 9টা এই একের 9, 9 কতলে 11 হবে, 2 + 1 = 24 হলো, তাহলে 3 × 8 = 24 পেলাম, কত 38, 3 দিয়ে 114কে ভাগ করে হচ্ছে 38। ঠিক আছে, এইবার দেখো তুমি কি সংখ্যা দিয়ে ট্রাই করবে, তোমার এখানে 19 আছে, তুমি 3 দিয়ে দিয়েছো, এগুলো আর 3 দিয়ে দেখবো না, 19 যেহেতু মৌলিক সংখ্যা, আমি দেখি যে 19 দিয়ে যায় কি না। যাদের 19-এর ঘরে নামতাটা মুখস্থ আছে তারা একদম মুখে মুখে করে ফেলবে, 19-এর ঘরে নামতা যদি মুখস্থ থাকে, আর না থাকলে তোমরা 19কে গুণ করে দাও 2 দিয়ে 3 দিয়ে, দেখো এই সংখ্যাগুলো পাচ্ছি কি না, তাহলে বুঝবে যে 19 দিয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি 19 দিয়ে যায়। 19×1 = 19, 19-এর ঘরে নামতা পড়বে, 3×19 = 57, আর 19×2 = 38। ঠিক আছে, তাহলে 2 আর 3 মৌলিক সংখ্যা এসে গেছে, আর আমি এগোবো না, এখানে থামবো, লসাগুটা বার করে ফেলি। লসাগু, অতএব লসাগু সমান 2×2 = 2, আবার পাচ্ছি 3, তারপরে পাচ্ছি 19, তারপরে পাচ্ছি 3, তারপরে পাচ্ছি 2। ঠিক আছে, সমান এগুলো গুণ করো, কিছুটা মুখে মুখে গুণ করবে, 2×2 = 4, 4কে 3 দিয়ে গুণ করলে কত হয়, 3×4 = 12, 12। আর এখানে দেখো ছোটো দুটো সংখ্যা গুণ করে নাও, 3×2 = 6, তাহলে 12-র সঙ্গে এই অবধি 12 হলো, 12-র সঙ্গে 3×2 = 6 গুণ করবে, যা পাবে তার সঙ্গে 19 গুণ করবে। এই গুণটা তোমরা নিজেরা করো, আমি এই অঙ্কটা তোমাদের আরেকটু করিয়ে দেবো, কারণ হচ্ছে আমি মিশ্র একক যেহেতু আছে সেটাকে আমাদের আবার মিশ্র এককেই নিয়ে আসতে হবে, আমরা একটা এককে নিয়ে এসেছি, এটা একটু দেখিয়ে দেবো। তোমরা গুণটা নিজেরা করে নাও, নিয়ে আমার সঙ্গে মিলিয়ে নাও, ভিডিও এখন পজ করে রেখে দাও। আচ্ছা, তাহলে আমরা এখানে অবধি 12 আর এখানে 3×6 পেয়েছিলাম 72, 72
ठीक है बाहत्तर और एखे उन्नीस आगो गुण करहत्तर और उन्नीस गुण करी नामटार सहाजे गुण करीस दुगुणे आठतीस हाथे तीन थकल सत उन्नीस अंक कत पासी सत उन्नीस अंक पासी एकश तेतरिश और हाथे थकल कत तीन तेल एकश छत्तीस हे तेल देखो हमारे लसगुटा कि भाव हे एक तीन छय आठ ये क्योंकि समस्त सेम ही एखे सेम ही लिखे कारण आप सेम ही लसागु करी सेम ही लसागु बोलते जे संख्यागुलो दिए सेगुलर संगे एकक छो दुशो आठाश सेमी तीनशो बयाल्लिस सेमी चारशो छाप्पन्न सेमी एर लसागु जो आसें से एकक एककटा अग्राह्य करो ना शुद्ध संख्या तुम्हारे जानते चाहिए संख्यार संगे क्योंकि एकक अवश्य दीते हैं ना हमें क्योंकि पूरा उत्तर भूल है ठीक है क्यों जदि ए रकम संख्या लिखे दे तेल क्योंकि तर अंक ठीक हा हाँ जो दिए से अनुजाई करते हैं तेल एक हज़ार तीन सौ आठषट्टि सेमी एबार ए सेमिटा के आम्रा की करब मीटार बा किलोमीटर जेटा है सेटा एकटू कन्वर्ट करे उत्तरटा लिखते हैं ताहले एक तीन छय आठ सेमी के आम्रा एकशो दिए भाग करब ताहले देखी कत आसे भाग एकशो एखाने राफे करे नाओ एक तीन छय आठ एके एकशो दिए भाग करो ए अब्दि निलाम एकशो छत्रिश अब्दि एक बार गेलो ताहले होच्छे एकशो वियोग करे छत्रिश ओपर थेके आठटा नामलो तेल तीन बार जा तीन सौ वियोग कर आठषट्टी देखो ये पा ये हे मीटार तर मीटार आठषट्टी सेंटीमिटार एटाई हे उत्तर तर मीटार आठषट्टी सेमी यहाँ हे लसागु लसागुटा तुम्हारे देखाल और गसागुटा तुम्हारा निजेरा कर फिले अनेकगुलो गसागु तो शिखिए तुम्हारा निजेरा एबार पारबे निश्चय भाग पद्धति दुशो आठाश तीन सौ बयालीस और चार सौ छाप्पन्न एदेर भाग पद्धति गसागु करबे दुशो आठाश दिए ये भाग करबे करते थाकबे तारपर जखन मिलबे ना अवशिष्ट सेटा दिए आबार करबे जेभाबे भाग पद्धति गसागु करे भिडियोगुलो बार बार करे देखे नियो आगेर भिडियोगुलो गसागु लसागु शिखिएछि तोमादे निजे करी टुएल्व पॉइंट वन टुएल्व पॉइंट टू ते लसागु शिखिएछि टुएल्व पॉइंट वन भिडियो आरेकबार देखे नाओ एई भिडियोर मध्ये गसागु करानो होयेछे भाग पद्धति सेटा देखे नाओ और पार्ट टूएर भिडियो जेटा सेखाने गसागु करा भाग पद्धति बार बार करे देखो जादे जे जायगाटा असुविधे आछे आशा करी ठीक हो जाबे एइभावे अंकटा आमी लसागुटा देखालाम तोमरा गसागुटा कमप्लीट करबे एगारोर गयेर अंकटा तीन लिटार छशो मिलिलिटार चार लिटार आठशो मिलिलिटार और छय लिटार आछे तीनटे संख्या बोलेछे एदेर लसागु गसागु करते हबे ता एकई रकम भावे तोमरा लिटार थेके मिलिलिटारे चले जाबे लिटार के लिटारे पर मेट्रिक पद्धति मन करो मिलिटारे पर गुणब कि आमरा लिटार तारपर डेसिलिटार तारपर सेंटिलिटार तारपर मिलिलिटार लिटारे पर होच्छे कि डेसिलिटार सेंटिलिटार मिलिलिटार माने तीन घर होच्छे तीन घर माने एकेर पर तीनटे शून्य एकेर पर तीनटे शून्य माने एक हज़ार दिए आमरा लिटार के गुण करब ताहले मिलिलिटारे चले जाबे तारपर मिलिलिटारटार संगे जोग कर देव एइभावे लिटार थेके मिलिलिटार करे निये मिलिलिटारटा जोग करे आमरा एकटा संख्या निये आसि आगे तारपर लसागु गसागु करते हबे ताहले एगारोर गयेरटा करछि एगारोर ग तीन लिटार छशो मिलिलि तीन लिटार छशो मिलिलिटार तारपरे आछे चार लिटार आठशो मिलिलिटार एवं छय लिटार ठीक आछे ताले आम्रा फार्स्टे मिलिलिटारे निये जाबो तीन लिटार छशो मिलिलि समान कत मिलिलि हय मिलिलिटारे निये जाबो ताले तीन लिटार के आम्रा गुण करबो कत दिए तीन लिटार के एक हज़ार दिए गुण करबो आम्रा देखलाम लिटारे पर डेसिलिटार सेंटिलिटार मिलिलिटार तीन घर हय सेई जन्य एक हज़ार दिए गुण करलो एक हज़ार दिए गुण करले होच्छे तीनेर पर तीनटे शून्य तीन हज़ार मिलिलिटार होच्छे तीन लिटार के एक हज़ार दिए गुण कर ले तीन हज़ार मिलिली एर संगे छशो मिलिली जोग हबे ठीक आछे छशो मिलिली जोग होच्छे ताले पाच्छी तीन हज़ार छशो मिलिली एइभावे आम्रा अन्य जेटा आछे मिश्र एकक चार लिटार आठशो मिलिलिटार ठीक आछे समान चार लिटार के आम्रा ओई एक ही रकम भाबे पाबो एक हज़ार दिए गुण करे चार हज़ार मिलिलि जोग आठशो मिलिलि ठीक आछे ब्राकेटे राखछी दुटोरी एक ही एकक चार हज़ार आठशो मिलिलि पाच्छी
ठीक आछे 4 लिटार थेके 4000 मिलीलिटार पेलाम आर एकटा आछे 6 लिटार दिएछे शुधु 6 लिटार माने 6000 मिलीलिटार ताहले एई संख्यागुलोर आमादेर गसागु लसागु निर्णय करते हबे एकटा पेलाम होच्छे 3600 मिलीलि कमा तारपर पेलाम 4800 मिलीलि ओ 6000 मिलीलि एदेर तोमरा कि करबे बोलो लसागु एवं गसागु ताई तो एदेर लसागु आर गसागु निर्णय करते हबे तो एइटा आमी आर करछि ना तोमादेर तो अनेकगुलो लसागु भेंगे देखिएछि तोमरा एइ लसागुगुलो निजेरा करे नेबे ठीक आछे আর গসাগুটাও ভাগ পদ্ধতিতে করবে 3600 দিয়ে 4800 কে এইভাবে ভাগ পদ্ধতিতে গসাগুটা করতে হবে 11 এর ঘ এর অঙ্কটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি 11 এর ঘ ঘন্টা মিনিট সেকেন্ডে আছে 6 ঘন্টা 4 মিনিট 30 সেকেন্ড আর একটা দিয়েছে 2 ঘন্টা আমি একটু নিচে লিখছি যেহেতু এটা আমি হিসাবটা করব এখানে 2 ঘন্টা 42 মিনিট এই দুটো সংখ্যা দিয়েছে তাহলে ঘন্টা মিনিট সেকেন্ড থেকে আমাদের ঘন্টা থেকে মিনিটে যেতে হবে মিনিটটাকে আবার সেকেন্ডে নিয়ে চলে আসতে হবে সেকেন্ড সবচেয়ে ছোট একক ছোট এককে আনলে আমাদের করতে সুবিধা হবে তাহলে 6 ঘন্টা সমান আমরা 6 গুণ কি করব ঘন্টাকে মিনিটে আনার জন্য ঘন্টা থেকে মিনিটে যেতে গেলে 60 দিয়ে গুণ করতে হয় যেহেতু 1 ঘন্টা সমান 60 মিনিট তাহলে 6 ঘন্টাকে আমরা 60 দিয়ে গুণ করে পাচ্ছি 6 গুণ 6 36 360 মিনিট এবার এই 360 মিনিটের সঙ্গে 360 মিনিট যোগ এখানে কত মিনিট দিয়েছে 4 মিনিট ঠিক আছে এই 4 মিনিটটা যোগ করিলাম মিনিটের সঙ্গে মিনিটটা যোগ হবে কিন্তু সেকেন্ডটা যোগ হবে না এর সঙ্গে এটা খেয়াল থেকে জানো তাহলে 360 আর 4 কত পাচ্ছি 364 মিনিট এইবার এই 364 মিনিটকে আমাকে সেকেন্ডে নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে আমি সেকেন্ড যেটা 30 সেকেন্ড যোগ করব ঠিক আছে এই অংশটা নিচে করছি 364 মিনিট গুণ একে আবার মিনিটকে আবার 60 দিয়ে গুণ করলে সেকেন্ড হবে তাহলে ঘন্টাকে 60 দিয়ে গুণ করে মিনিট পাচ্ছি আবার মিনিটকে 60 দিয়ে গুণ করলে আমাদের কি হয়ে যাবে সেকেন্ড ঠিক আছে তাহলে এটা 60 দিয়ে গুণ করবে আমি মুখে মুখে গুণ করছি তোমরা পেটে গুণ করো যদি অসুবিধা হয় আমি মুখে মুখে করছি শেষে একটা এখানে শূন্য আছে শূন্যটা শেষে বসিয়ে দিলাম 6 দিয়ে গুণ করছি তাহলে 6 দিয়ে 4 6 24 এর 4 হাতে 2 থাকলো 6 গুণ 6 36 আর 2 হলো 38 এর 8 হাতে 3 6 গুণ 3 18 আর 3 আছে হাতে 18 আর 3 এর যোগ করলে 21 ঠিক আছে 21840 এত সেকেন্ড পেলাম এর সঙ্গে 30 সেকেন্ড এখানে আছে যোগ করব 30 সেকেন্ড এটা যোগ করে দিচ্ছি তাহলে পাচ্ছি কত 70 হচ্ছে 21870 এত সেকেন্ড হলো ঠিক আছে এইটা করে নিতে হবে এটা না করলে তোমার করতে অসুবিধা হবে ঠিক আছে একবার দেখিয়ে দিচ্ছি ঘন্টা থেকে মিনিটে নিয়ে গেলাম 60 দিয়ে গুণ করে পেলাম 360 মিনিট এই মিনিটের সঙ্গে 4 মিনিটটাকে যোগ করে নেবে তাহলে হলো 364 মিনিট এবার এই 364 মিনিটটাকে আমরা আবার 60 দিয়ে গুণ করলাম পাচ্ছি কত 364 গুণ 60 এটা গুণ করে আসছে এই সংখ্যাটা এর সঙ্গে 30 সেকেন্ড এটা সেকেন্ড হয়ে গেছে সেকেন্ড যোগ করে নেওয়া হলো তাহলে এই 6 ঘন্টা 4 মিনিট 30 সেকেন্ড সমান এই 21870 সেকেন্ড ঠিক আছে এবার আমরা 2 ঘন্টা 4 মিনিট এই 2 ঘন্টা 4 মিনিটকে আমরা মিনিটে নিয়ে যাব সেখান থেকে সেকেন্ডে নিয়ে যাব 2 ঘন্টা সমান 2 গুণ 60 মিনিট ঠিক আছে 2 গুণ 60 মানে কত হচ্ছে 6 2 গুণে 12 শেষে একটা শূন্য বসিয়ে দিলাম 120 মিনিট ঠিক আছে এর সঙ্গে 4 মিনিট যোগ করে দাও 2 ঘন্টা ও এটা 42 মিনিট বলেছিল হ্যাঁ প্রশ্নে এটা লিখতে ভুল হয়েছিল এটা 42 মিনিট হচ্ছে তাহলে 2 ঘন্টা মানে হচ্ছে 2 গুণ 60 মিনিট 120 মিনিট এবার 120 মিনিট তার সঙ্গে যোগ করব কত 42 মিনিট যোগ করব ঠিক আছে 42 মিনিট যোগ করব তাহলে 120 এর সঙ্গে 42 যোগ করলে হচ্ছে 162 মিনিট এবার এটা সেকেন্ডে আছে এর সঙ্গে যদি গসাগু লসাগু করতে হয় তাহলে এটা মিনিটটাকে এটাকেও সেকেন্ডে নিয়ে যেতে হবে
162 मिनट के आबार 60 दिए गुण करब, गुण 60 ताले कि होए जाबे सेकेंड होए जाबे। ठीक आछे, सेकेंडे चले आसबे 162 के मिनट के 60 दिए गुण करले सेकेंडे चले आसबे कत पाच्छी। आमी गुणटा मुखे मुखे करछी, तोमरा राफे निजेरा गुणगुलो करबे। हाँ, भिडियो पज करे निये शेषे शून्यटा बसिए दिलाम। 6 2 12 2 हाते 1, 6 6 36 আর 1 37 7, হাতে 3, 6 1 6 3 9, 9720 সেকেন্ড পাচ্ছি। তাহলে দুটো সংখ্যা এলো, একটা 9720 সেকেন্ড আর একটা এইটা, এই দুটো সংখ্যার লসাগু আর গসাগু করতে হবে। 21720 সেকেন্ড, 21720 সেকেন্ড ও আমরা এখানে পেয়েছিলাম হচ্ছে কত, 9720 আর 21870, এই লেখাটা ভুল হয়েছে, 21870 হবে, 21870 সেকেন্ড আর হচ্ছে 9720 সেকেন্ড, 9720 সেকেন্ড। এদের আমরা ফার্স্টে লসাগুটা করি, বড় সংখ্যা দেখে ভয় পাওয়ার কিছু নেই, একই রকম নিয়ম সবার ক্ষেত্রেই, আমাদের নিয়ম অনুযায়ী করে যেতে হবে। 21870 আর 9720, এবার দুই দিয়ে ভাগ করব, যেহেতু শেষে শূন্য আছে দুই দিয়ে দেব, দুই দিয়ে ভাগ করছি, এইটা পাবো আর এটাকে দুই দিয়ে ভাগ করবে, ঠিক আছে এই সংখ্যাটা আসবে। আচ্ছা, এবার নেক্সট পরের লাইন করব। এবার দেখো এটা জোড় সংখ্যা, এটা বিজোড় সংখ্যা, শেষে 5 আছে, তাহলে আমরা দুই দিয়ে দিতে পারবো না। এবার আমরা চেষ্টা করব 3 দিয়ে ভাগ করার, যদি 3 দিয়ে না যায় 5 দিয়ে দিতে পারি, তা শেষে 5 যখন আছে, শূন্য আছে, আমরা 5 দিয়ে দিয়ে দিই, 5 দিয়ে দিয়ে ভাগ করলে সংখ্যাগুলো আরেকটু ছোট হয়ে যাবে, দুটোই 5 দিয়ে মিলবে একদম বলে দেওয়া যাবে। দেখে শেষে এককের ঘরে 5 আর শূন্য থাকলে 5 দিয়ে ভাগ করলে মিলবেই, এটা 5 দিয়ে তোমরা রাফে ভাগ করে নাও, ভিডিওটা পজ করে নিয়ে। আমি এখানে মুখে মুখে ভাগটা করছি, 5 2 10, 5 1 5, 4 3, 5 8 40, 5 7 35, আর এটা পাচ্ছি কত, 5 9 45, 3 36, 5 7 35, 5 2 10। ঠিক আছে, এবার এই সংখ্যাটা এলো, এর দেখতে হবে এটা তো 5 দিয়ে যাবে না, ঠিক আছে এটা 3 দিয়ে যায় কিনা দেখতে হবে, 2 দিয়ে যাবে না, কারণ 2 দিয়ে এটা যাবে, এটা যাবে না, 2 দিয়ে দেওয়া যাবে না, তা 3 দিয়ে দুটো সংখ্যা ভাগ করে মিলছে কিনা সেটা দেখতে হবে, বা 7 দিয়ে যাচ্ছে কিনা, যেগুলো মৌলিক সংখ্যা তোমাদের বলেছি। দেখো এখানে ভাগটা করি আমরা, তাহলে রাফে 3 দিয়ে ভাগ করছি, 21 87, এখানে 7 বার গেল, 3 7 21, 8 নামলো, 3 2 6 বিয়োগ করে 2, 7টা নামলো, তাহলে 3 9 27, দেখো 3 দিয়ে ভাগ করে কিন্তু মিলে যাচ্ছে, তাহলে এটা মিলছে, এটা মিলছে কি না এটা দেখতে হবে। 972 আছে, 972 এখানে 3 দিয়ে ভাগ করব, 972কে 3 3 9, 7 নামালাম, 3 2 6, 1 12, 3 4 12, তাহলে দেখো এটাও মিলে যাচ্ছে, তাহলে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, দুটোই 3 দিয়ে যাচ্ছে, এটা ভাগ করে কত এসছে, 729, আর এটা এসছে কত, 324, 324। ঠিক আছে, এবার দেখবো যে এইগুলো 3 দিয়ে যাচ্ছে কি না, 3 দিয়ে যাচ্ছে, আমার তো দেখে মনে হচ্ছে 3 দিয়ে যাচ্ছে, তোমরা একটু রাফে ভাগটা করে নাও, 3 দিয়ে ভাগ করতে পারবো, 3 24 72, 3 3 9, এখানে আমরা পাচ্ছি এইটা, ঠিক আছে। আচ্ছা এইটাও 3 দিয়ে যায়, 3 দিয়ে ভাগ করে মেলে, 3 8 24, 3 1 3, 3 3 9, 3 6 18, ঠিক আছে 3 দিয়ে যাবে, 81 36 আছে 3 দিয়ে যাবে, 3 27 81, 3 12 36, আবার 3 দিয়ে দিতে পারবো, 3 9 27, 3 4 12, ব্যাস দেখো আর যাবে না, 4 এসছে 9 এসছে, এটা জোড় সংখ্যা, 2 দিয়ে যায়, 4 দিয়ে যায়, আমরা 4 দিয়ে তো দেবো না, কারণ 4 দিয়ে তো দেওয়া যায় না, এটা হচ্ছে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, আর এটা 9, তাহলে আমাদের লসাগুটা হবে এই সব কটা গুণ করলে যা হবে তত সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা লসাগু পাচ্ছি, এখানে দেখো 2 × 5 × 1 2 3 4 5, 5টা 3 এর গুণ ফল, তারপর 9 × 4, ঠিক আছে। তাহলে এবার লসাগু গুণগুলো সব করতে হবে, গুণ করে লসাগুটা বার করতে হবে, 5 × 2, মুখে মুখে যতটা হয় আমরা করব, 5 × 2 10, 10কে 3 দিয়ে গুণ করলে কত হয়, 30, 30কে 3 দিয়ে গুণ করলে হয় 90, ঠিক আছে,
আর এখানে দেখো 3 গুণ 3 গুণ 3 মানে 3 3 কে 9 3 9 27 তাহলে এখানে 90 পেলাম এই অবধি তারপর 27 আর এখানে 4 9 36 এই তিনটে সংখ্যা আমাদের গুণ করতে হবে ঠিক আছে বা এইভাবে করতে পারি 5 গুণ 2 10 এটা 10টা থাকলো আর এইখানে কি কি হচ্ছে 3 গুণ 3 গুণ 3 গুণ 3 চারটে 3 এর গুণফল ঠিক আছে 3 গুণ 3 9 9 গুণ 3 27 27 কে 3 দিয়ে গুণ করলে হয় 81 81 কে 3 দিয়ে গুণ করব পাচ্ছি কত 243 243 হচ্ছে এটা মুখে মুখে আমি বলছি তোমরা নিজেরা করে নাও কোনো সমস্যা নেই ঠিক আছে 243 পাচ্ছি এই 5টা 3 এর গুণফল আর এখানে 10 দিয়ে 243 কে গুণ করলে হয় 243 গুণ 10 তার মানে 2430 সংখ্যাটা ঠিক আছে 2430 আর তার সঙ্গে 9 গুণ 4 36 4 9 36 গুণ হবে তাহলে যা হবে সেটা আমাদের লসাগু আসবে গুণটা তোমরা করে নাও নিয়ে আমার সঙ্গে অ্যানসারটা মিলিয়ে নাও তাহলে আমরা এই সংখ্যাগুলো গুণ করে পেলাম 87480 তাহলে এটা আমরা লসাগু করছিলাম সেকেন্ড তাই তো 21870 সেকেন্ড আর 9720 সেকেন্ডের লসাগু তাহলে এই লসাগুর কিন্তু এখানে একক সেকেন্ড লিখবে এখানেও কিন্তু আমরা সেকেন্ড লিখব ঠিক আছে এবার উত্তরে আমরা লসাগু যে সেকেন্ড এসেছে এই সেকেন্ড থেকে আমাদের দেখতে পাচ্ছ যে অনেকটা বড় সংখ্যা এবার এটার ঘন্টা মিনিটে আমাদের নিয়ে যেতে হবে কারণ 87480 সেকেন্ড বললে ধারণাটা পরিষ্কার হয় না তা তোমরা জানো যে এক ঘন্টা সমান 3600 সেকেন্ড তাই তো আমরা এটা আগেই করেছি তোমরা একদম প্রাইমারি সেকশনে শিখেছ এক ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট কিভাবে 3600 সেকেন্ড পাচ্ছি আমি একবার দেখিয়ে দিচ্ছি এক ঘন্টা সমান 60 মিনিট সমান এবার 60 মিনিটকে আবার যদি 60 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাচ্ছে সেকেন্ড তাহলে 60 গুণ 60 দেখো 6 গুণ 6 36 আর দুটো শূন্য চলে আসছে 3600 সেকেন্ড এক ঘন্টা সমান আমরা জানি 3600 সেকেন্ড তাহলে এই যে 87480 সেকেন্ড এলো একে আমরা ঘন্টায় নিয়ে যাব যেহেতু এটা এই সংখ্যাটা 3600 সেকেন্ডের থেকে বড় তার মানে কি এর মধ্যে ঘন্টা আছে তাই তো এক ঘন্টার বেশি পাবো আমরা এখান থেকে সেই জন্য 3600 সেকেন্ড দিয়ে আমি এই সেকেন্ডকে ভাগ করব তাহলে ঘন্টায় চলে আসবে যেটা ভাগফল হবে সেটা ঘন্টা আসবে তাহলে 3600 সেকেন্ড দিয়ে আমরা ভাগ করব 87480 এই সংখ্যাটাকে এই অবধি নিচ্ছি 36 দুগুণে 72 বিয়োগ করছি এখানে কত হচ্ছে 8 4 2 আর কত হলে 7 হবে 5 হলে 7 আর কত হলে 8 হবে 1 হলে এবার এই শূন্যটা নামছে 15480 তাহলে 76 3600 আছে একে আমরা কতবার দেব 36 কে 4 দিয়ে গুণ করলে হয় 144 তাহলে এটা কাছাকাছি আসছে 5 বার দিলে বেশি হয়ে যাবে 180 হয়ে যায় তাই জন্য আমরা এখানে বুঝতে পারছি 154 আছে এই জন্য 4 বার দিলাম তোমরা গুণ করে করে দেখবে এখানে 8 হলো আর এটা 1 তাহলে 1080 দেখো এই যে 3600 সেকেন্ড দিয়ে আমি সেকেন্ডকে যখন ভাগ করছি তখন এইটা যেটা পাচ্ছি এটা হচ্ছে কি ঘন্টা ঠিক আছে আর এটা হচ্ছে কিন্তু সেকেন্ড সেকেন্ডকে ভাগ করে যেটা অবশিষ্ট থাকছে এটা কিন্তু সেকেন্ড আর এটা ঘন্টা এবার এই যে 1080 সেকেন্ড হয়েছে এই সেকেন্ডের মধ্যে আবার মিনিট আছে কারণ 60 মিনিটে 1 সেকেন্ড হয় তার মানে এই সেকেন্ডটাকে আমরা ভাগ করে মিনিট পেয়ে যাব 1080 সেকেন্ড একে আমরা ভাগ করছি 60 দিয়ে তাহলে আমরা মিনিট পেয়ে যাব 60 দিয়ে প্রথমে একবার গেল 60 একে 60 বিয়োগ করলাম এবার এই শূন্যটা নামলো তাহলে কত হচ্ছে দেখো 6848 18 মিনিট হচ্ছে তাহলে লসাগু পাচ্ছি কি এটা কিন্তু সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করলে মিনিটে চলে এসেছে 1080 সেকেন্ড মানে হচ্ছে 18 মিনিট এবার দেখো আমরা তাহলে লসাগুটা যদি লিখি এবার আমরা বুঝতে পারছি একটা ধারণা করতে পারছি যে লসাগু হচ্ছে 24 ঘন্টা 18 মিনিট ঠিক আছে এবার আমরা গসাগু করে ফেলবো 21870 সেকেন্ড ও 9720 সেকেন্ড এর
গসাগু আমাদের বার করতে হবে। আমরা লসাগু করেছি, এবার গসাগু করব। এই দুটোর মধ্যে ছোট সংখ্যা হচ্ছে এইটা, তাহলে 9720 দিয়ে ভাগ করতে হবে 21870। এটা ভাগ পদ্ধতিতে গসাগু করছি, দেখো কত অবধি দেবো। এটা 9000 আছে, এখানে যদি এই অবধি ধরি তাহলে হচ্ছে না, এই অবধি নিতে হবে। ঠিক আছে, দুবার যেতে পারে, সেটা আমরা দেখি, দুবার না তিনবার যায়। তোমরাও ভাগটা নিজেরা করো, গসাগুটা ভাগ পদ্ধতিতে করে আমার সঙ্গে মিলিয়ে নাও। তাহলে এটা তিনবার দিলে বেশি হয়ে যাচ্ছে, ওই জন্য দুবার দেব, দুবার দিচ্ছি, 2×4 এটা পাচ্ছি, তাই তো? এবার বিয়োগ করো, 4×7 হবে, 3 হলে, 4×8 হবে, 4 হলে, 8×11 হবে, 2 হলে, 2430 পেলাম। এবার কি করব, আমরা তো এটা গসাগু করছি, তাহলে আমাদের করতে হবে যেটা ভাগ শেষ এখানে হলো, বিয়োগ করে পড়ে থাকলো অবশিষ্ট, ওপর থেকে তো কিছু নামানো নেই কোনো সংখ্যা। তাহলে 2430 দিয়ে আমরা আবার 9720 এই সংখ্যাটাকে আবার ভাগ করব, যেটা আগে ভাজক ছিল। ভাগ পদ্ধতিতে গসাগু, তোমরা যদি ভুলে গিয়ে থাকো তাহলে তোমরা নিজে করে 12.1 ভিডিওটা দেখে নেবে, ভাগ পদ্ধতিতে গসাগু ওখানে শিখিয়ে দিয়েছি। তাছাড়া এর আগের পার্ট 2-এর যে ভিডিওটা আছে সেখানেও কিন্তু আমরা ভাগ পদ্ধতিতে গসাগু করেছি। তাই এইবার দেখি, এইটা 2430 আর 9720 কবার যায়, এটা তিনবার বা চারবার যাবে। তাহলে এটা দেখো, এটা চারবার গেছে, 2430 সেটা 4 দিয়ে গুণ করলে 9720 হয়, মিলে গেল। তাহলে এই 21870 সেকেন্ড আর 9720 সেকেন্ডের গসাগু আমরা পেলাম কি, যেটা দিয়ে মিলছে সেইটা, ঠিক আছে, 2430 সেকেন্ড। এবার এই 2430 সেকেন্ড থেকে আমরা মিনিটে আর সেকেন্ডে নিয়ে যাব। আগেরটা যেমন আমরা ঘন্টা পেয়েছিলাম, কারণ সেটা ছিল 3600 সেকেন্ড বা তার বেশি, এখানে দেখো 3600 সেকেন্ডের কম, এটা যে সংখ্যাটা এসছে সেকেন্ডটা। আর 3600 সেকেন্ড হলে তবে এক ঘন্টা হয়, আর এটা 2430 সেকেন্ড আছে, তার মানে এটা এই সময়টা এক ঘন্টা হয়নি পুরোটা। সেই জন্য আমরা ঘন্টায় নিচ্ছি না, আমরা মিনিটে নিয়ে যাব। সেকেন্ড থেকে মিনিটে নিয়ে যেতে গেলে 60 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 60 দিয়ে যদি ভাগ করি, এখানে দেখছো চারবার গেছে, আবার বিয়োগ করে 3, ওপর থেকে 0 নামালাম 30, তাও দেখো 60-এর থেকে ছোট হচ্ছে, ওই জন্য এখানে একটা 0 দেব। তাহলে পাচ্ছি কত, গসাগু হচ্ছে 40 মিনিট। আর যেটা যেহেতু এটা সেকেন্ডকে ভাগ করছিলাম, সেই জন্য যেটা ভাগ শেষ থাকছে সেটা কিন্তু সেকেন্ডই হচ্ছে, ঠিক আছে। আর এইখানে 60 দিয়ে সেকেন্ডকে ভাগ করলে যেটা আসছে ভাগ ফলে সেটা মিনিট, তাহলে 40 মিনিট 30 সেকেন্ড হচ্ছে গসাগু। অতএব গসাগু পেলাম, গসাগু সমান হচ্ছে 40 মিনিট 30 সেকেন্ড।